কোথায় এগুলো আজকে রান্না হবে মা হ্যাঁ এই অবস্থা করে আর বাবা মনে নেই সব কিছু গোছাচ্ছি কিন্তু এই ঘরটা রাতে গেল ওই দিন আজকে গোছাতে হবে এই রান্নাটা এখানে করবি কত ঝুল হয়েছে এই ঘরটা এখানে অনেকদিন রান্না হয় না আমাদের অনেক রান্না হয় না পরে থাকে সব গাড়ি রেখে সব দেখুন গাড়ির গ্যারেজ হয়ে গেছে ঠিকই বলছিস গাড়ির গ্যারেজ হয়েছে জায়গাটা কি সুন্দর করেছে তোর মা কালকে করলো এটা অথচ উপরে ঝুলটা ঝাড়তে ভুলে গেছে কতজন আয়োজন আছে 150 150 লোক তবে 150 লোকের আয়োজন আছে আমার মনে হচ্ছে পয়লা বৈশাখ তো সব লোক আসবে না মনে হয় সবার বাড়িতে পুজো করবে না সবার বাড়িতে পুজো করবে দেখো তোমার এবার মেন মেন তো কেউ নাই কাকা নাই মেসো নাই মামা নাই পিসা নাই সবাই যে দাঁড়িয়ে দায়িত্ব যে সব এখন আমার একটা সাপটা বেশি পড়ে গেছে ঠিক আছে সবাই তো একটু ব্যস্তর মধ্যে সবাই একটু গুছিয়ে গুছাত এদিকেও সবাই আসবে আসবে সবাই আসবে মেসোরে আসবে বিকালে বলছে দাদা যাবো আমরা ওদের টিমটা পুরোটাই আসবে লিপির দোকানে পুজো হালখাতা দীপ্তি আবার একটু বনভিলা যাবে হ্যাঁ তারপরে এখানে সব একটার মধ্যে ঢুকে যাবে আমি বলেছি তাই যাবে আমার ওদিকে কোনো অসুবিধা নেই হ্যাঁ তোমরা সব করে নাও একটু বাজার করলাম আর এই পনির টুনির আনলাম নিরামিষ হবে তো আইটেম মোটামুটি কাজ প্রায় কমপ্লিট বা রান্না বানাও তাদের হয়ে যাবে মনে হচ্ছে 12টার মধ্যে কালকে সব গুছিয়ে রেখেছিলে না চলে আসো তুমি চলে আসো তো সব প্রোগ্রামে দেখবেন মামারা থাকে পিসা থাকে কাকা থাকে তো বাবার অতটা চাপ পড়ে না কিন্তু এবার কেউ নাই মেসুদের মামাদের কিচেনে একটা খুব বড় রেসিপি আছে তো যার জন্য এখানে আছে আর কাকার আজকে পয়লা বৈশাখে বাজার বুঝতে পারছেন দোকান ছেড়ে আসাই যাবে না আর পিসার আজকে দোকানে পুজো আছে তো যার জন্য আজকে কেউ আসতে পারে না সবাই আসবে পরে তো বাবার উপর যার জন্য খুব চাপ পড়ে গিয়েছে আর আমি ধরুন ভিডিও করি আর এডিট করতে করতে আমার অনেক টাইম লেগে যায় যার জন্য আমি এদিকে অতটা সময় দিতে পারি না তাও তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে না এগুলো উঠছে না যাই দেখি একটা দোকানে পুজো হলো আর একটা দোকানে পুজোটা দিয়ে আসি আর একটা দোকানে এই যে পুজো হচ্ছে এই পুজোটা হয়ে গেলে বাড়ি গিয়ে আবার পুজো দেবো শান্তি সুরায়া দিবি বচক্ষুরাম সিনু বৎসামি আদাস্তরং মহাফলং এটা সেই ফেভারিট জিনিসটা দেখে একটু শান্তি লাগলো মনটা থাকো আজকে আমাদের ঘরে।
তোমারই তো ঘর, তোমার স্বামী আর তুমি থাকবা কখন আসলে বেশি? আমি তো আবার সেলুন থেকে তোমাদের আনতে গেলাম, এখনই গেছিলাম তোমাদের বাড়ি। কাকি কখন আসলে? একবার 35 জন তো অনেক টাইম লেগে যাবে, 150 যদি লোক হয় 35 হবে। দেখুন একটা ঘুঘু পাখিতে ডিম পেড়েছে। ও দোকানে বুঝে হয়ে গেল? হ্যাঁ। গিয়েছিলে তোমরা? না, কিন্তু তুমি দেখতে পাবো, তুমি দেখতে পাবো। দাদা আমার কিছু না, কি খেলতো কি বলছে, বলছে আজকে এই ঘরে শোবে তোমার সাথে, তাই নাকি? তাহলে তো সন্দীপকে পাঠাতে হবে। যার যার জিনিস তার তার। তো আমার স্পেশাল গেস্ট যখন চলে আসছে, এত দেরি হলো? এই যে অনেক দূরে সাজতে লেট হয়ে গেল। চলো হ্যাঁ চলো, আমি যাচ্ছি। ভালো আছো বৌদি? ভালো আছো? হ্যাঁ। রান্না সব কমপ্লিট? দেখি ডাল, বাহ সেন্ট তো দারুণ বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে, শুক্ত আমাদের চেয়ে অনেক ভালো হয়েছে। পনির, পায়েস, চাটনি, আমের চাটনি নাকি? এদিকে স্যালাড হচ্ছে, এখনো তো লোকজন আসে না, একটু পরে তুললে হবে। আমার কাকা চলে এসছে। কাকা কি খাচ্ছ তুমি? হ্যাঁ কাকা, তোমার তো পরিবেশন করতে হবে, এত লোকজন তো দেখাশোনা করতে হবে তোমার। একাতে শসা একাতে গাজর, ভালো হয়েছে মানে? না ভালো হয়েছে বেশি রান্না? রান্না ভালো হয়েছে? না আমি সেন শুনে বুঝে গেছি, ভালো হয়েছে দিদি। হচ্ছে আমাদের আমার থালা, সবার খাওয়া গেছে, লাস্টে শুধু আমরা বাড়ির কজন খাচ্ছি। সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। আবার আসে, 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 আবার আসে,
সবাই লাইন দিয়েছে, এবারে কে যাবে? বড় পিসি কিন্তু যাবে না বলেছে। ঠিক আছে পিসি, প্রমাণ তুমি কিন্তু যাবে না। আমি তো বলেছি এখন বিশাল জোর মনে হচ্ছে তোমার, দুই জামাই পাশাপাশি রয়েছে না, বিশাল জোর থাকবোই না। ওইদিকে যায় অনেক দূরে চলে যায় ওইদিকে। এই রাতের বেলা এসব রাস্তাতে সাপ টাপ থাকবে না কি থাকবে? পয়লা বৈশাখে রাত্রে থাকতে নেই না, ওভাবে থাকে না মনে হয় কেউ। পয়লা বৈশাখে রাত্রে কেউ থাকে না মনে হয় না, হ্যাঁ ওই জন্যই সবাই আজকে বাড়ি চলে গেল না। তবে লোক এসেছিল ভালো, মানে আমরা ভাবতে পারিনি এত লোক আসবে আজকের দিনে। দুশো লোক হয়ে গেছিল মনে হয় না, তাও পয়লা বৈশাখে এত কাজের মধ্যে সবাই এসছে, মানে এখানে বিশাল ব্যাপার। ওই দেখো ওই দূরে আছে, ওই দেখো চোখখানা দেখতে পেলো আমি, জল জল করলো। ওই যে লাইট মার লাইট মার, ওই দেখো এসেছে, ওইদিকে না ওই সেজে, আমি যে লাইট মারছি দেখো, ওই দেখো চোখ জল চলছে, ওই যে ওই দেখো দেখো ওখানে কুকুর আছে কটা, ওই কুকুর গুলোর কাছে যাই ডেইলি। ওই দেখো আমি চোখ গুলো দেখে বুঝতে পারলাম ওর সঙ্গে একটা কুকুর রয়েছে মনে হচ্ছে। ওই দেখো আরেকটা কুকুর আছে ওর সাথে, কে ওটা বুলেট নাকি? ও এই কুকুরটার জন্য আসে ডেলি, এর সঙ্গে তাহলে নতুন নতুন মিল হয়েছে তাহলে, এর সাথে নতুন বন্ধু পেয়েছে গোলু। আচ্ছা চলো, তাই বলি ও এইদিকে এত দূরে কি জন্য আসে? আসো আসো চলো চলো সাহায্য যায় না, চলো 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 বাড়ি চলো। এ ওকে কি তুই নিয়েই চলে যাবি নাকি বাড়িতে গোলো? চল তুই বাড়ি ঘর ছেড়ে এখানে কোথায় এসে চলে এসছিস, কি অবস্থা তোর? কি মা পায়ে টায়ে ধুলো লাগিয়ে দেখো একবার, রাত হয়ে গেছে বুঝতে হবে না বাবা মানবে তো, কি নোংরা লাগিয়ে দেবো গায়ে, ভয় খেয়ে গেছে দেখছো? তুই ডাকলে আসতো না, ভয় পেতো তোকে, দেখো মুখে লাল লাল করছে, জিপ জিপ কাঁপে। আমি ভিডিও এডিট করছিলাম উপরে, ও কখন চলে এসেছে আমি দেখি নাই। হ্যাঁ মারবে না, চলো চলো, ও যাবে না এখন, কোলে করে ছাড়া যাবে না ও, এক হাত জিপ বেড়ে গেছে হাঁপাই আর পাইকে। কার গরু পুরো ধান খেয়ে নিচ্ছে সব, ওকে যদি খানিকক্ষণ না দেখতে পাও 10 মিনিট তাহলে যেন এদিকে চলে এসছে। আর এদিকে ও বন্ধু করেছে না, কি জন্য এদিকে আসে আমি আজকে বুঝতে পারলাম, তাই বলি এত কেন এদিকে আসে, কোথায় চলে যাবে ওই বাড়িতে? তো যাই হোক সারাদিন ভালো কাটলো, সন্ধ্যাবেলা একটু গোলের জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিলো, তো খুঁজে পেয়ে গিয়েছি। আমি যে আমার আইডিয়া ছিল যে আমি ভাবলাম যে ওইখানে কোথাও থাকবে। তো যাই হোক আর আজকে খুব ভালো লাগছে যে সবাই এসেছিলো, আমি ভাবতে পারি যে এতজন আসবে। তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।